নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু নতুন এবং এক্সাইটিং আপডেটস নিয়ে আর গাইস এটিকের সঙ্গে উড়িষ্যা এফসি ম্যাচের ম্যাচ রিভিউটা কালকে চলে আসবে তো তোমরা সেই ভিডিওটা কখন চাও সকালে না বিকালে সেটা কমেন্টে জানাও আমি সেইভাবে আপলোড করে দেবো তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক আর ফার্স্টেই কথা বলা যাক সার্জিও লোবেরাকে নিয়ে তো সার্জিও লোবেরাকে কিছুদিন আগেই এফসি গোয়া ম্যানেজমেন্ট স্যাক করেছে তবে গাইস এর মধ্যে কিন্তু সার্জিও লোবেরার কাছে আইএসএল ক্লাবদের অফার যাওয়া শুরু হয়ে গেছে এবং অ্যাকর্ডিং টু রিউমর দুখানা আইএসএল ক্লাব ইতিমধ্যেই তাকে অফার দিয়ে দিয়েছে তো তোমাদের প্রশ্ন ছিল যে সেই দুটো আইএসএল ক্লাব কারা তো দেখো আমার সেভাবে আইডিয়া নেই তবে চলো একটু আলোচনা করা যেতে পারে এই ব্যাপারটা নিয়ে তো প্রথমত প্রথম তিনটে আইএসএল ক্লাব তো হবে না কারণ গোয়া তাকে স্যাক করেছে আর এটিকে বেঙ্গালুরু এফসিও কোচ চেঞ্জ করবে না উড়িষ্যা এফসিও কোচ চেঞ্জ করবে বলে মনে হয় না কারণ জোসেফ গম্বায়ের উপর তারা যথেষ্ট ভরসা করে আর উল্টো দিকে ওয়েন কোয়েলের আন্ডারে চেন্নাই এফসি খুব ভালো খেলছে আর পরের বছর থেকে হায়দ্রাবাদ এফসির কোচ হচ্ছেন অ্যালবার্ট রোকা তো এই দুটো টিমও নয় এর সাথে রইলে মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসিও জর্জ কোস্তার আন্ডারে শেষ দুটো সিজন খুব ভালো খেলছে তো তারাও আমার মনে হয় হবে না তো বাকি তিনটে টিমের মধ্যে থেকে দুটো টিম হতে পারে অর্থাৎ কেরালা ব্লাস্টার্স নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসি তো আমার মনে হয় কেরালা আর নর্থ ইস্ট হতে পারে সেই দুটো টিম তো গাইস এটা ছিল আমার অ্যানালিসিস তবে এর মধ্যে কিন্তু আরও একটা রিমোট সামনে এসে গেছে আর সেই রিমোটটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি অফার দিয়ে দিয়েছে সার্জিও লোবেরাকে তো হ্যাঁ এরকমই শোনা যাচ্ছে যে সার্জিও লোবেরাকে পরের সিজন আইএসএলে কোচ করার জন্য অফার দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি আর একটা ভালো টাকার অফার দিয়েছে অর্থাৎ তারা পরের বছর এলকো স্যাটোরিকে সরিয়ে মানে সার্জিও লোবেরাকে তাদের কোচ করতে চায় আর এর সঙ্গে আবার এটাও শোনা যাচ্ছে যে এলকো স্যাটোরিকে কোচ করার জন্য আগ্রহ দেখিয়েছে এফসি গোয়া মানে গোয়ায় পরের বছর চলে যেতে পারেন এলকো স্যাটোরি তো গাইস যদিও এখনো পর্যন্ত এটা একটা রিউমোট তবে হতেই পারে যে পরের সিজন কেরালায় কোচ হয়ে গেল সার্জিও লোবেরা আর এফসি গোয়ার কোচ হয়ে গেলেন এলকো স্যাটোরি তো হতেই পারে এটা আর হলে কিন্তু বেশ মজার ব্যাপার হবে তো গাইস আপাতত সার্জিও লোবেরাকে নিয়ে এই রিউমোরগুলোই আছে আর এরপর যদি কথা বলা যায় এটিকের টিমের প্লেয়ার কার্ল ম্যাকিউককে নিয়ে তো কার্ল ম্যাকিউককেও তোমরা জিজ্ঞেস করছিলে যে ম্যাকিউক কি কলকাতায় এসে গেছে তো হ্যাঁ এটা একদম সঠিক খবর যে কার্ল ম্যাকিউক এখন কলকাতায় চলে এসেছে তো গাইস আমি তোমাদের অনেকদিন আগেই জানিয়েছিলাম যে মিড ফেব্রুয়ারিতে কার্ল ম্যাকিউক ফিট হয়ে টিমের সঙ্গে যুক্ত হয়ে যাবেন তো এখন ফেব্রুয়ারি শুরু হয়েছে এখনই তিনি কলকাতায় চলে এসেছেন আর সেটার প্রমাণ পাওয়া গেছে তিনি কালকে একটা স্টোরি আপলোড করেছিলেন তার বার্থডে ছিল এবং তিনি সেখানে লিখেছিলেন যে গ্রেট টু বি ব্যাক ইন কলকাতা মানে তিনি কলকাতায় ফিরে এসেছেন সেটা সেখানেই বলে দিয়েছেন এবং তারপর তার বার্থডে সেলিব্রেশনের যে একটা ভিডিও জন জনসন আপলোড করেছিল তো সেই ভিডিওটাতেও তিনি ছিলেন মানে এটিকের ড্রেসিং রুমে অর্থাৎ তিনি এটিকের টিমের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তো গাইস এবার কার্ল ম্যাকিউককে এটিকে রেজিস্টার করাবে কিনা সেটা পরের ব্যাপার কারণ এটিকের টিমে অলরেডি 7 জন ফরেন প্লেয়ার রেজিস্টার আছে তবে তিনি এটিকের টিমের সঙ্গে যুক্ত হয়েছেন এবং প্রবাবলি প্র্যাকটিস করছেন আর প্র্যাকটিসে ভালো খেললেও তাকে হয়তো পরে রেজিস্টার করিয়ে নেবেন তো জন জনসনও তো এটিকের টিমের সঙ্গে যুক্ত আছেন তোমাদের আগেই জানিয়েছিলাম তবে তাকেও রেজিস্টার করানো হয়নি এবং তিনি দলের সঙ্গে জাস্ট প্র্যাকটিস করছেন তো এটাই আছে জন জনসন আর কার্ল ম্যাকিউক নিয়ে নিউজ তো চলো গাইস এবার কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করা যাক তো ফর্মার এটিকে এফসি ডিফেন্ডার সেনা রাল থেকে সাইন করে নিয়েছে রিয়েল কাশ্মীর এফসি তো গত বছর এটিকের হয়ে আইএসএল এর প্রথম দুটো ম্যাচে খেলেছিলেন সেনা রালতে যেখানে সেকেন্ড ম্যাচে তিনি রেড কার্ড দেখেছিলেন তবে তারপর আর তাকে এটিকের জার্সিতে দেখা যায়নি তো সেই সেনা রাল থেকেই সাইন করিয়ে নিয়েছে রিয়েল কাশ্মীর এফসি আর শুধু সেনা রালতে নয় হায়দ্রাবাদ এফসি থেকে রবিন সিংকেও তারা সাইন করিয়ে নিয়েছে তো গাইস এই ছিল ট্রান্সফার নিউজ আর এর সঙ্গে যদি বেঙ্গালুরু এফসির এএফসি কাপের ম্যাচ নিয়ে কথা বলা যায় তো কালকে বেঙ্গালুরু এফসি এএফসি কাপের কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ খেলছিল তো সেটা ছিল ভুটানের ক্লাব পাড়ো এফসির এগেনস্টে এবং সেই ম্যাচটা বেঙ্গালুরু এফসি হাউকিপের করা গোলে 1-0 গোলে জিতে গেছে অর্থাৎ ওটা অ্যাওয়ে লেগ ছিল এবার হোম লেগটা জিতলে বেঙ্গালুরু এফসি পরের রাউন্ডে কোয়ালিফাই করবে যদিও বেঙ্গালুরু এফসি অনেক মেন টিমের প্লেয়ারকে খেলায়নি যেমন সুনীল ছেত্রী উদন্ত সিংরা স্টার্টিং ইলেভেনে ছিলেন না তবে তারপরও বেঙ্গালুরু এফসি 1-0 গোলে জিতেছে আর গাইস এবার যদি কথা বলা যায় এফসি গোয়াকে নিয়ে তো সার্জিও লোবেরা চলে যাবার পর নতুন কোচের আন্ডারে এফসি গোয়া কেমন খেলে সেটা দেখার ছিল তো গোয়া বেশ ভালোই খেললো ফার্স্ট ম্যাচটা মানে 4-1 গোলে তারা জয়লাভ করলো এবং বেশ ভালো ফুটবল খেলেছে আর গোয়া এই জয়টার সঙ্গে সঙ্গে আইএসএল এর সেমিফাইনালে তাদের স্পটও কনফার্ম করে ফেললো মানে গোয়া আইএসএল সেমিফাইনালে ফার্স্ট টিম হিসেবে কোয়ালিফাই করে গেল তো গাইস বেশ এগুলোই ছিল কিছু নিউজ আপডেটস তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলে প্রথম নাটালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশের বেল আইকনটি অন করে দাও কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাবে তো সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে বাই বাই